দেখো ক্লাস 12 ছাত্ররা, তোমাদের কম্পিউটার বইয়ে 64 পাতা অর্থাৎ টেক্সট টুল পর্যন্ত আগের দিনে আলোচনা হয়েছিল। আজকের ক্লাসে 65 পাতা থেকে আলোচনা হবে, যার মধ্যে রয়েছে ম্যাগনিফায়ার টু। প্রথমে রয়েছে ম্যাগনিফায়ার টু। বলছে তোমার ড্রয়িংয়ের একটি অংশকে জুম ইন অথবা বড় করার জন্য ম্যাগনিফায়ার টুল ব্যবহার করতে পারো। তার মানে কি? তুমি ধরো কোনো একটা পেন্ট করেছো, মানে কোনো একটা ছবি এঁকেছো, সেই ছবিটিকে বড় করে দেখতে চাও। বড় করে দেখতে গেলে এই ম্যাগনিফায়ার টুলটির কাজ রয়েছে। ছবিটিকে যে অংশটিতে ক্লিক করাবে সেই অংশটি বড় হবে। কীভাবে ব্যবহার করতে হয় দেখো, বলছে টুল গ্রুপে ম্যাগনিফায়ার টুল ক্লিক করো। তাহলে টুল গ্রুপে যেতে হবে, গিয়ে সেখানে ম্যাগনিফায়ার টুল ক্লিক করতে হবে। তারপরে কী করতে হবে, ম্যাগনিফায়ারকে মুভ করা এবং ড্রয়িংয়ের শেষে তুমি যে অংশ জুম করতে চাও সেখানে ক্লিক করো। তাহলে কী বললাম, যেখানে তুমি বড় করতে চাও সেখানটাই তোমাকে বড় করে দেখতে পারবে, সেখানে ক্লিক করতে হবে। তাহলে ম্যাগনিফায়ারকে মুভ করা মানে কি, ম্যাগনিফায়ার সিলেক্ট করে নিয়ে সেটাকে একেবারে নাড়ানো যাবে, দিয়ে তোমার ড্রয়িংয়ের যে অংশ তোমার দরকার সেই অংশ পর্যন্ত তুমি মুভ করে করে নিয়ে যাবে। মুভ করে নিয়ে গিয়ে যেখানে দরকার সেখানে গিয়ে ক্লিক করে দেবে। কোন ক্লিক করবে না, লেফট ক্লিক করে বাম দিকের বাটনটা চাপ দেবে। তাহলে চেপে ধরে রাখার কোনো প্রয়োজন নেই, চেপে ছেড়ে দিলেই হবে, ক্লিক করলেই সঙ্গে সঙ্গে তোমার সেটা বড় হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে কালার পিকার টুল। বলছে তুমি কালার পিকার টুল ব্যবহার করতে পারো ছবির ফোরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার সেট করার জন্য। কালার পিকার টুল ব্যবহার করতে পারো ছবির ফোরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার সেট করার জন্য। তাহলে কী করতে হবে, এটা করতে গেলে প্রথমে হচ্ছে টুলস গ্রুপে কালার পিকারে ক্লিক করতে হবে। তারপর ছবির যে অংশটি রঙটিকে ফোরগ্রাউন্ড কালার হিসাবে সেট করতে চাও সেটিকে ক্লিক করতে হবে, অথবা যে রঙটিকে ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে বসাতে চাও তাতে রাইট ক্লিক করতে হবে। অ্যাকচুয়ালি কালার পিকারের সাহায্যে সেই ড্রপার, আমরা শুনেছি ড্রপার ওষুধ, বাচ্চা ছেলেদের ওষুধ খাওয়ানোর জন্য ড্রপার ব্যবহার করা হয়, সেই ড্রপারের মতো তুলে নেওয়া। তো ধরো তোমার কোনো একটা অংশ রং তোমার আছে, যে রঙটি তুমি ব্যাকগ্রাউন্ড হিসাবে সেট করতে চাও, তো সেই রঙটিকে কী করবে না, এই কালার পিকার অপশনের সাহায্যে মানে কালার পিকার টুলের সাহায্যে রঙটিকে পিক করে নিতে হবে। পিক করে নেওয়ার পর তুমি যে অংশ দিতে চাও সেই জায়গায় ক্লিক করলে কিন্তু সেই রঙটা আবার ব্যাকগ্রাউন্ড হিসাবে সেট হয়ে যাবে। তো দেখো, এবার হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ শব্দ। কার্ভ, কার্ভ কি একটি বক্ররেখা, পলিগন তিন বা তার বেশি লাইন দ্বারা নির্মিত একটি বদ্ধক্ষেত্র, ম্যাগনিফায়ার কোনো জিনিসকে তার আসল মাপের থেকে বড় করে দেখানো, ফন্ট টেক্সট বা ড্রয়িংয়ে ব্যবহৃত বর্ণমালার অক্ষরের নম্বরের বিশেষ মাপ ও গঠন। কার্ভ টুল ব্যবহৃত হয় বক্ররেখা আঁকার জন্য, বিভিন্ন ধরনের রেডিমেড শেপস আঁকার জন্য আমরা পেন্ট ব্যবহার করতে পারি, আমরা পলিগন টুল ব্যবহার করতে পারি যে কোনো সংখ্যক বাহু বিশিষ্ট কাস্টম শেপ বানানোর জন্য, ছবির যে কোনো অংশে অংশ মুছে ফেলার জন্য ইরেজার টুল ব্যবহৃত হয়, ড্রয়িংয়ে টেক্সট টাইপ করার জন্য টেক্সট টুল ব্যবহার করা হয়। এরপর রয়েছে অনুশীলনী। তাহলে চ্যাপ্টার শেষ হলো, এবার যেটা আছে সেটা হচ্ছে অনুশীলনী। তো দেখো, অনুশীলনীটা আমি একটু বলে দিচ্ছি, তোমরা ভালো করে শুনে নাও, শুনে নিয়ে খাতায় করবে, করে হোয়াটসঅ্যাপে যেমন তোমরা পাঠাতে সেরকম পাঠাবে। প্রথম প্রশ্ন বলেছে 5টি রেডিমেড আকৃতির নাম লেখো যেগুলি পেন্টে ব্যবহার করা যায়। তাহলে 5টি রেডিমেড আকৃতির নাম বলো যেগুলো পেন্টে ব্যবহার করা যায়। কী বলবে, সরল রেখা বলতে পারো, বক্ররেখা বলতে পারো, ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে, আচ্ছা তারপরে তোমার আপ অ্যারো আছে, ডাউন অ্যারো আছে, এরকম অনেক কিছু রয়েছে, আচ্ছা ডিম্বাকৃতি আছে, লাইন মানে সোজা সরল রেখা। আচ্ছা বলছি দেখো, 5টা, 1 নম্বরে লিখবে সরল রেখা, 2 নম্বর লিখবে বক্ররেখা, 3 নম্বর ত্রিভুজ, 4 নম্বর চতুর্ভুজ, 5 নম্বর বৃত্ত। তাহলে 5টা হয়ে গেল। এরপরে বলছে ম্যাগনিফায়ার টুলের উপযোগিতা। দেখো তোমাদের 65 পাতায় রয়েছে ম্যাগনিফায়ার টুলের উপযোগিতা। বলছে ম্যাগনিফায়ার টুলের সাহায্যে কোনো ড্রয়িংয়ের অংশ, ড্রয়িংয়ের কোনো অংশকে জুম ইন অথবা বড় করে দেখার জন্য এই ম্যাগনিফায়ার টুল ব্যবহার করা হয়ে থাকে। আর কি আছে, কালার পিকার টুলের ব্যবহার কি, কালার পিকার টুলের ব্যবহার একই পাতায় আছে ওর নিচের নিচে দিয়ে আছে। দেখো কালার পিকার টুলের ব্যবহার হচ্ছে ছবির ফোরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার সেট করার জন্য কালার পিকার টুল ব্যবহার করা হয়। ছবির ফোরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার সেট করার জন্য এই কালার পিকার টুল ব্যবহার করা হয়ে থাকে। এরপরে বলেছে দেখো, সঠিক উক্তির জন্য ঠিক চিহ্ন এবং ভুল উক্তির জন্য কাটা চিহ্ন দাও।
কার্ভ টুল সরল রেখা আঁকার জন্য ব্যবহার করা হয়, এটা ঠিক না ভুল? কার্ভ টুল বক্ররেখা আঁকার জন্য ব্যবহার করা হয়, সরল রেখা আঁকার জন্য নয়, কাজে এটা হবে ভুল। তুমি পলিগন টুল ব্যবহার করতে পারো শুধুমাত্র বর্গক্ষেত্র আঁকার জন্য, এটা ভুল, কারণ পলিগন থেকে তিনটি বাহু বিশিষ্ট থেকে যত সংখ্যক ইচ্ছা, মানে সর্বনিম্ন তিনটি এবং সর্বোচ্চ কোনো কিছু নেই, যত সংখ্যক ইচ্ছা বাহু বিশিষ্ট তুমি চিত্র অঙ্কন করতে পারো, কাজে বর্গক্ষেত্র আঁকার জন্য ব্যবহার করা হয় এমনটা নয়, ভুল। কালার পিকার টুল বর্তমান ব্যাকগ্রাউন্ড রং সেট করার জন্য ব্যবহার করা, এটা ঠিক হবে। পেন প্রোগ্রামে আমরা ছবি যে কোনো অংশ মুছতে পারি না, এটা ভুল, কারণ পেন প্রোগ্রামে আমরা ছবির যে কোনো অংশ মুছতে পারি, আমাদের যে কোনো অংশ মুছা যায় ইরেজার টুলের সাহায্যে, এটা ভুল হবে। এরপরে বলেছে নিচে প্রদত্ত শব্দগুলি সাহায্যে শূন্যস্থান পূরণ করো। এখানে দিয়েছে ইরেজার, টেক্সট, ম্যাগনিফায়ার, কার্ভ। দিয়ে এক নম্বরে বলেছে দেখো বক্ররেখা আঁকার জন্য ব্যবহৃত হয়, বক্ররেখা আঁকার জন্য কী হয়, কার্ভ, কার্ভ মানে বক্ররেখা, তাহলে কার্ভ টুল বক্ররেখা আঁকার জন্য ব্যবহৃত হয়। বলছে ড্যাশ টুল ছবির কোনো অংশকে মুছে ফেলার জন্য ব্যবহৃত হয়, এটা আমরা কী জানি, ইরেজার, ইরেজার টুল ছবির কোনো অংশকে মুছে ফেলার জন্য ব্যবহার করা হয়। এরপরে রয়েছে ড্যাশ টুল ড্রয়িংয়ে টেক্সট টাইপ করার জন্য ব্যবহার করা হয়, টেক্সট টাইপ করার জন্য টেক্সট টুল হবে, টেক্সট টুল ড্রয়িংয়ে টেক্সট টাইপ করার জন্য ব্যবহার করা হয়। এবার হচ্ছে ড্যাশ টুল ড্রয়িংয়ের যে কোনো অংশকে জুম ইন করার জন্য ব্যবহার করা হয়, এটা হবে ম্যাগনিফায়ার টুল, ম্যাগনিফায়ার টুলের সাহায্যে আমরা জুম ইন করতে পারি বা বড় করে দেখতে পারি। এরপর বলছে সঠিক শব্দ ঠিক চিহ্ন দাও, এগুলি কোনটি একটি রেডিমেড সেপ, কার্ভ, এলিপস, ট্রি। এটা দেখো কার দেওয়া আছে, কয়েকার অকার, কার হবে না, এটা ভুল পেন্টিং আছে, এটা কয়েকা ভয়ের রেপ, কার্ভ হবে, কার্ভ, এবং এটাই উত্তর হবে, কার্ভ। এরপর বলছে কার্ভ টুল ব্যবহৃত হয় ড্যাশ লাইন আঁকার জন্য, মোটা লাইন, বক্র লাইন, সোজা লাইন, এটা হবে বক্র লাইন আঁকার জন্য। এরপর বলছে তুমি ড্যাশ ব্যবহার করতে পারো বর্তমান ফোরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড রং সেট করার জন্য, এটা কী হবে, এটা কালার পিকার হবে। দেখো এরপরে বলেছে মজাদার কম্পিউটারে কিছু প্রশ্ন, বলছে নিচে প্রদত্ত সঠিক শেপটি বেছে নাও এবং সেটিকে আঁকো ঠিকঠাক শব্দের পাশে। তাহলে কার, প্রথমে দেখো 67 পাতা উল্টাও, প্রত্যেকে বইয়ে 67 পাতা উল্টাও, দেখো 67 পাতায় তোমাদের এখানটা দেখো, এখানটা দেখলে বুঝতে পারবে এখানে কিছু ছবি দেওয়া আছে এবং তার নাম লেখা আছে। তাহলে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো একটা বক্ররেখা, এটা হচ্ছে কার্ভ হবে, কোথায় কার্ভ আছে, এখানে, তাহলে এই ছবিটা আঁকতে হবে আমাকে এইখানেতে। এরপরে দেখো এটা কী রেখা আছে, ওভাল, ওভাল মানে কি, ডিম্বাকৃতি, তাহলে ডিম্বাকৃতি এখানে মধ্যে কোনটা, এটা ডিম্বাকৃতি, তাহলে এই ছবিটা এখানে আঁকতে হবে। 5-point star, এটা দেখো 5-point star আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটা পয়েন্ট আছে, দেখতে 5-point star এটা, এবং তারপর লাইন হচ্ছে এটা, বোঝা গেল? তাহলে প্রত্যেকে এগুলো বাড়িতে করছো, করে হোয়াটসঅ্যাপে যেমন পাঠাও সেরকম পাঠাতে হবে। এর সাথে দেখো ল্যাবের কাজ, যাদের বাড়িতে কম্পিউটার আছে, যাদের বাড়িতে কম্পিউটার আছে তারা এই ড্রয়িংগুলো আঁকার চেষ্টা করবে, এই ড্রয়িংগুলো আঁকার চেষ্টা করবে। দেখো কত সুন্দর একটা আমের ছবি এঁকেছে, যদি কারো বাড়িতে কম্পিউটার থেকে থাকে তাহলে তারা চেষ্টা করবে। আচ্ছা এরপরেতে দেখো ওয়ার্কশিট 1-2 করে দেওয়া আছে, ওয়ার্কশিটগুলো তোমাদের বাড়ির কাজ, ওয়ার্কশিট 1 এটার উত্তর বলবো না, 2 ওয়ার্কশিট 1-2 দুটো ওয়ার্কশিট দেওয়া রয়েছে, এই দুটো তোমাদের বাড়ির কাজ, এই দুটোকে তোমাদেরকে করতে হবে, এই দুটোর উত্তর কিন্তু আমি বলবো না, তোমরা করে হোয়াটসঅ্যাপে দেবে, তারপর আমি হোয়াটসঅ্যাপে ভুল হলে কারেকশান করে দেবো, কিন্তু এখন আমি উত্তর বলবো না, এগুলো তোমাদের বাড়ির কাজ, এখানে গোটা বই তোমরা যা পড়েছো তার থেকে কোশ্চেন দেওয়া আছে, এগুলো তোমাদেরকে নিজেদেরকে করতে হবে, ভুলে গেলে বই খুলে দেখবে, উল্টে দেখবে, পুরাতন পোড়া পড়বে, কিন্তু এগুলো উত্তর নিজেদেরকেই করতে হবে, এগুলো আমি বলবো না। যাই হোক তোমাদের বইয়ে এখন আপাতত কিছু নেই, আর বাড়ির কাজগুলো করো মন দিয়ে, প্রত্যেকে বাড়ির কাজগুলো করে যেমন হোয়াটসঅ্যাপে দাও সেরকম হোয়াটসঅ্যাপে জমা দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। যাই হোক আজকে ক্লাস আমি এখানে শেষ করলাম, বাড়ির কাজগুলো প্রত্যেকে মনোযোগ সহকারে করবে, বাড়িতে থাকবে, বাড়ির বাইরে কেউ যাবে না, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।